নমস্কার বন্ধুরা সঙ্গীতাস কিচেনে সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের রান্না নিয়ে চলে আসলাম আজকে রান্না হবে ইলিশ মাছ ইলিশ মাছটা আজকে কীরকমভাবে রান্না করা হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরা জানি মাছের রাজা ইলিশ আর যে কোনো পদ্ধতিতে রান্না করলেই এটার স্বাদ এমনিতেই ভালো চলো প্রথমে সর্ষেটা গুঁড়ো করে নেওয়া হচ্ছে গুঁড়ো করা সর্ষের মধ্যে কাঁচা পাকা লঙ্কা কিছুটা দিয়ে আরও একবার এটাকে মিক্সড করে নেওয়া হবে তারপর পরিমাণ মতন জল দিয়ে দেওয়া হবে তাহলে চলো প্রথমে কাঁচা লঙ্কা আর সর্ষের পেস্ট করে নেওয়া যাক তারপরে আবার আসছি আর একটু নুন দেওয়া হলো তার কারণ নুন না দিলে কিন্তু সর্ষে যেহেতু তেতো হয়ে যায় এ দেখো গুঁড়ো করা হয়ে গেছে এবার জল দিয়ে দেওয়া হলো একটা সুন্দর ফাইন পেস্ট করা হবে আর সর্ষে এইভাবে গুঁড়ো না করে নিলে শুধু জল দিয়ে করলে পরিমাণটা যেহেতু কম তাই দানা দানা থেকে যায় তার জন্য আগে গুঁড়ো করে নিয়ে তারপর জল দিয়ে পেস্ট করা হলো এইবার মেন রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব কড়াইতে সর্ষে তেল দেওয়া হলো এবার সর্ষে তেলটা একটু কড়াইয়ের গায়ে মাখিয়ে নেওয়া হলো কাঁচা ইলিশগুলো এমনি এমনি কিন্তু দিয়ে দেওয়া হলো এর মধ্যে আর অন্য কোনো মশলা এখন দেওয়া হয়নি সব কাঁচা ইলিশ দেওয়ার পর এবার দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো হলুদ স্বাদ অনুযায়ী নুন আর ওই যে কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা ছিল ওটা দিয়ে দেওয়া হলো আর সবশেষে দিয়ে দেওয়া হচ্ছে সর্ষের তেল একটু বেশি দিতে হবে সর্ষের তেল এবার আর কোনো কাজ নেই সিম্পলি হাত দিয়ে মেখে ডিরেক্ট কিন্তু উনুনে বসিয়ে দিতে হবে চলো তাহলে সম্পূর্ণ রেসিপিটা তোমরা দেখতে থাকো আর কারা কারা এরকমভাবে ইলিশ মাছ খেয়েছো বা খাও অবশ্যই জানিও আর আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো আর ভিডিওটা শেয়ার করো যাতে অন্যান্য বন্ধু বান্ধবদের কাছেও যাতে পৌঁছে যায় এই রান্নাটা এই দেখো মাখানোর পরে জল দিয়ে দেওয়া হলো যেহেতু এটা সেদ্ধ হবে আর ইলিশ মাছ তো এমনিতেই নরম বেশিক্ষণ ফোটাতেও হয় না ব্যাস কড়াইতে বসিয়ে দিয়ে আর কোনো কাজ নেই এবার ঢাকনা দিয়ে দিতে হবে একটা লিড বসিয়ে দেওয়া হলো এবার এটা একটু ফুটলে লো ফ্লেম করে দিতে হবে ব্যাস এই দেখো বসিয়ে দেওয়া হয়েছে ফাইনালি ফুটে গেছে এবার কিন্তু ঢাকনাটা তুলে নিতে হবে নিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে ফাইনালি কমপ্লিট হয়ে গেছে মাছটা রান্না সবশেষে উপর থেকে বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর কাঁচা সরষের তেল দিয়ে দিলেই কিন্তু একদম কমপ্লিট কাঁচা ইলিশ মানে সর্ষে দিয়ে কাঁচা ইলিশের রান্না বন্ধুরা কেমন লাগলো আজকের কাঁচা ইলিশের এই রেসিপিটা অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো যারা বাইরে থেকে দেখছো এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন ভিডিও যখনই আসবে তোমরা পেয়ে যাবে ভালো থেকো সুস্থ থেকো